আমাদের এইখানের ভিতরে কারো ধরেন মনে করেন সামান্য মাথা গুজার ঠাই কারো আছে কারো নাই, মনে করেন ধনী গরিব নিয়ে তা আছেন বুঝছেন, কারণ এটা আমাদের জাতি ব্যবসা। আমাদের এইখানের ভিতরে কারো ধরেন মনে করেন সামান্য মাথা গুজার ঠাই কারো আছে কারো নাই, মনে করেন ধনী গরিব নিয়ে তা আছেন বুঝছেন, কারণ এটা আমাদের জাতি ব্যবসা। আগে হয়তো ইনকাম হইতো, এখন মনে করেন খেলাধুলাও কেউ দেখে না বুঝছেন, গ্রামে গেলে আমরা দাঁতের কুকটুক ফেলাইছি, এখন মনে করেন আগে 1500 টাকা ইনকাম হয়েছে, এখন মনে করেন 200 টাকাও ইনকাম হয় না। এই যে আমাদের জীবনের কোনো মূল্য আছে দেখেন তো, এক বেলা খেতে পারি এক বেলা খেতে পারি না, শীতের মধ্যে মনে করেন ব্যবসা বাণিজ্য যাইতে পারি না, খুব কষ্ট আমাদের, কিভাবে বালুর মধ্যে পড়ে রয়েছে, আপনারা তো পাও রাখেন না, আমরা সেইখানে মনে করেন ঘুমাই খাওয়া দাওয়া করি, অন্য পেশা কি নিবো, লেখাপড়া নাই মনে করেন, শিক্ষিত নাই, অশিক্ষিত মানুষের তো কোনোখানে মূল্য নেই, একটা চাকরি করতে গেলে আগে পাস বিএ পাশের প্রয়োজন আছে, তাহলে মনে করেন আমাদের মতো অশিক্ষিতের কি কাজ দিবে, বাসা বাড়ির কাজ দিব, দুই দিন মনে করেন যে কাজ করব, তিন দিনের মাথায় বড় লোকরা বলবে যে কাজের মেয়েরা চুরি করে নিয়ে যাইব, মনে করেন টাকা পয়সা সামনে দেখাইবো না চুরি করে নিয়ে যাইবো, তাহলে মনে করেন আমাদের জীবনটা কি হইবে, কি দিবেন কি কাজ দিবেন আমাদের, আমরা তো চাই যাতে উন্নতিভাবে আমাদের জীবনটা সুন্দরভাবে আমাদের বাচ্চা কাচ্চার জীবনটা যাতে সুন্দর হয়, লেখাপড়া করাইতে পারি, স্বপ্ন তো আমাদের মাঝেও আছে কিন্তু করতে তো পারি না। আগে সাপের খেলা প্রচুর দেখতে হয় কম দেখে মানুষ, এই কোনো মতে জীবনটা আমরা কেউ সাহায্যটাই তো চাই না, আমাদের আগে যে যার বাপ দাদার সম্পদটা ছিল ঢাকা শহরের মধ্যে সম্পদ ছিল তারাই এখন ওখানে আসে, আর আমাদের কারো ওখানে সম্পদ নাই, কারো কিছুটা আছে বাড়িঘর বান্ধা এইটুকুই, আবাদি জমিন টমিন কোনো কিচ্ছু নেই, এই মাথাটাকে ধরে নেই, আগে যে ডিসকভারি যেভাবে দেখেন মাথাটা ধরে নেয় এইভাবে না, শোনেন বাংলাদেশের সবগুলি কর্ধ বেশি আর কি, ফলা ধরে বেশি আর রাগ বেশি, সবল মারে হস, আর বিদেশের সাপগুলি একটু নির্মল, যত করে হোক নির্মল, আর আমাদের এদিকে সাপের আওয়াজ শুনলে ভয় পাবেন, হস হস করে ডাকে, আমাদের মধ্যে ছেলেরাই গ্রামে গ্রামে সাপ খেলা দেখা চাল তোলে, আর মেয়েরা ওই যে মেয়েরা কেউ সাহায্য টাইজ্য তোলে এই আর কি, একটু ওষুধ দেয় বেশে টুকটাক টুকটাক, মানে গাছ গাছন তো যে বিশ্বাস করে সে কিছু দেয়, যে বিশ্বাসটা মানে দেয় কেনে, এই সাধারণ পাবলিকই কেনে, আপনাদের গ্রামের অঞ্চলেই কেনে, যার মনে বিশ্বাস হয় যে গাছের দ্বারা আমার কাজ হবে তারাই কেনে, আর যারা বিশ্বাস না করে তারা কেনে না, সাপে যদি কামড় দেয় তা আমরা সায়েন্সভাবে ডাক্তারি সায়েন্সভাবে ওর বিষটাকে নামাই, কেমনে কামড় দিলে আগে বাঁধ দিতে হয়, বাঁধের পরে ওর বিষটাকে ওটাকে ব্লেড দিয়ে কাটে রক্তটাকে বার করে দিতে হয়, রক্তটাকে বার করে ওখানে কাটা জায়গায় লবণ লাগিয়ে দিতে হয়, দিয়ে দিলে ওই রুগীটা ভালো হয়ে যায় আর মরে না। হয়তো ইনকাম হয়তো এখন মনে করেন খেলাধুলাও কেউ দেখে না বুঝছেন, গ্রামে গেলে আমরা দাঁতের কুকটুক ফেলাইছি, এখন মনে করেন আগে 1500 টাকা ইনকাম হয়েছে, এখন মনে করেন 200 টাকাও ইনকাম হয় না। এই যে আমাদের জীবনের কোনো মূল্য আছে দেখেন তো, এক বেলা খেতে পারি এক বেলা খেতে পারি না, শীতের মধ্যে মনে করেন ব্যবসা বাণিজ্য যাইতে পারি না, খুব কষ্ট আমাদের, কিভাবে বালুর মধ্যে পড়ে রয়েছে, আপনারা তো পাও রাখেন না, আমরা সেইখানে মনে করেন ঘুমাই খাওয়া দাওয়া করি, অন্য পেশা কি নিবো, লেখাপড়া নাই মনে করেন, শিক্ষিত নাই, অশিক্ষিত মানুষের তো কোনোখানে মূল্য নেই, একটা চাকরি করতে গেলে আগে পাস বিএ পাশের প্রয়োজন আছে, তাহলে মনে করেন আমাদের মতো অশিক্ষিতের কি কাজ দিবে, বাসা বাড়ির কাজ দিব, দুই দিন মনে করেন যে কাজ করব, তিন দিনের মাথায় বড় লোকরা বলবে যে কাজের মেয়েরা চুরি করে নিয়ে যাইব, মনে করেন টাকা পয়সা সামনে দেখাইবো না চুরি করে নিয়ে যাইব, তাহলে মনে করেন আমাদের জীবনটা কি হইবে, কি দিবেন কি কাজ দিবেন আমাদের, আমরা তো চাই যাতে উন্নতিভাবে আমাদের জীবনটা সুন্দরভাবে আমাদের বাচ্চা কাচ্চার জীবনটা যাতে সুন্দর হয়, লেখাপড়া করাইতে পারি, স্বপ্ন তো আমাদের মাঝেও আছে কিন্তু করতে তো পারি না। আগে সাপের খেলা প্রচুর দেখতে হয় কম দেখে মানুষ, এই কোনো মতে জীবনটা আমরা কেউ সাহায্যটাই তো চাই না, আমাদের আগে যে যার বাপ দাদার সম্পদটা ছিল ঢাকা শহরের মধ্যে সম্পদ ছিল তারাই এখন ওখানে আসে, আর আমাদের কারো ওখানে সম্পদ নাই, কারো কিছুটা আছে বাড়িঘর বান্ধা এইটুকুই, আবাদি জমিন টমিন কোনো কিচ্ছু নেই, এই মাথাটাকে ধরে নেই, আগে যে ডিসকভারি যেভাবে দেখেন মাথাটা ধরে নেয় এইভাবে না, শোনেন বাংলাদেশের সবগুলি কর্ধ বেশি আর কি, ফলা ধরে বেশি আর রাগ বেশি, সবল মারে হস, আর বিদেশের সাপগুলি একটু নির্মল, যত করে হোক নির্মল, আর আমাদের এদিকে সাপের আওয়াজ শুনলে ভয় পাবেন, হস হস করে ডাকে, আমাদের মধ্যে ছেলেরাই গ্রামে গ্রামে সাপ খেলা দেখা চাল তোলে, আর মেয়েরা ওই যে মেয়েরা কেউ সাহায্য টাহায্য তোলে এই আর কি, একটু ওষুধ দেয় বেশে টুকটাক টুকটাক, মানে গাছ গাছন তো যে বিশ্বাস করে সে কিছু দেয়, যে বিশ্বাসটা মানে দেয়,
কেনে সাধারণ পাবলিকই কেনে আপনাদের গ্রামে অঞ্চলেই কেনে যার মনে বিশ্বাস আছে গাছের দ্বারা আমার কাজ হবে তারাই কেনে আর যারা বিশ্বাস না করে তারা কেনে না সাপে যদি কামড় দেয় তাহলে সায়েন্সভাবে ডাক্তারি সায়েন্সভাবে ওর বিষটাকে নামাই কেমনে কামড় দিলে আগে বাঁধ দিতে হয় বাঁধের পরে ওর বিষটাকে ওটাকে ব্লেড দিয়ে কাটিয়ে রক্তটাকে বার করে দিতে হয় রক্তটাকে বার করে ওখানে কাটা জায়গায় লবণ লাগিয়ে দিতে হয় দিয়ে দিলে ওই রুগীটা ভালো হয়ে যায় আর মরে না